আইপিএল টি টোয়েন্টি। হ্যামস্ট্রিং চোটে পড়েছেন মিচেল মার্শ, আইপিএলে অন্তত এক সপ্তাহ তাকে পাবে না দিল্লি ক্যাপিটালস। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই অলরাউন্ডারের চোট অস্ট্রেলিয়ার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। এই আসর সামনে রেখে আইপিএলে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার মিচেল মার্শ খেলছেন দিল্লি ক্যাপিটালসে। গত সপ্তাহে বিশাখাপট্টনমে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দিল্লি হেরে যাওয়ার ম্যাচে হ্যামস্ট্রিং চোটে পড়ে অস্ট্রেলিয়ার জন্য দুশ্চিন্তার কারণ হয়েছেন মার্শ। আসন্ন বিশ্বকাপে তাকেই অস্ট্রেলিয়ার সম্ভাব্য অধিনায়ক হিসেবে দেখা হচ্ছে। কলকাতার বিপক্ষে বোলিংয়ের সময় ওই চোট পান মার্শ। সেই ম্যাচে তিন ওভারে ২৭ রান দিয়ে এক উইকেট পাওয়ায় অজি অলরাউন্ডার ব্যাটিং শূন্য রানে আউট হন। রবিবার ওয়াংখের স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হারের পর মার্শের চোটকে উদ্বেগজনক উল্লেখ করে দিল্লির সহকারী কোচ প্রবীণ আমরে। চোটে অন্তত এক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। চলতি আইপিএলে শুরুতে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ব্যাটিং উদ্বোধন করলেও পরে তিন নম্বরে নেমেছেন ৩২ বছরের মার্শ।